ডিফেন্সের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। সেন্ট্রাল অ্যাপলেস খড়গপুর শাখার উদ্যোগে গতকাল থেকে দ্বিতীয় পর্যায়ের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হল। খড়গপুরের বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষের মধ্যে চাল, আলু, ডাল, সাবান সহ বিভিন্ন জিনিস তারা বিতরণ করলেন। ট্রাফিক বস্তি, নিমপুরা বোরিং বস্তি, মালঞ্চ, রামকৃষ্ণ মন্দির এলাকায় শতাধিক গরিব মানুষের মধ্যেই তারা এই দ্বিতীয় পর্যায়ের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এবং তাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করতেও বললেন। পশ্চিম মেদিনীপুর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি।